আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আগেও আমি দেখেছিলাম আমাদের সোনারামপুর বাজারে যে ভাঙ্গা বৃষ্টির নাজেহাল অবস্থা, গাড়ির ভিড়, মানুষের ভোগান্তি, কাজ ধরে ফেলেছে এখানে। তো এই বৃষ্টি ভাঙবে, ভাঙ্গার আগে যা করণীয়, ব্যতিক্রম একটি রাস্তা পারাপারের জন্য ব্যবস্থা করে দিচ্ছে, বেকো লাগানো আছে, তার কাজ খুব দ্রুত চলছে এবং ইনশাল্লাহ খুব দ্রুতই এটি ভেঙে নতুন একটি ব্রিজ এখানে করবে। আর সেজন্য যা প্রচেষ্টার দরকার সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছেন ইঞ্জিনিয়ার সাহেব, এবং আমরা ধন্যবাদ জানাই আরও যে আমাদের বাঞ্ছারামপুর মাটিও মানুষের নেতা ক্যাপ্টেন এবিতাজুল ইসলাম এমপি সাহেবকে। তিনি আসলে ব্রিজের ব্যাপারটা আমি বলবো দল মত নির্বিশেষে, আপনি একটু ভেবে দেখতে পারেন যে বাঞ্ছারামপুরের মধ্যে অত ব্রিজ হয়েছে তা আসলে বলে শেষ করার মতো না। আমার মনে হয় না আর 7-8টি ব্রিজ বাঞ্ছারামপুরে করার পরে আর কোনো ব্রিজের অভাব থাকবে। তারপরেও যে বড় বড় ব্রিজগুলি করেছে প্রায় 8-10টি, ওয়াই সেতুসহ, শেখ হাসিনা সেতুসহ, তো এগুলি প্রত্যেকটি ব্রিজ ছিল অনেক বড় বড়। তো আমি একদিন আপনাদেরকে ওই ব্রিজগুলো দেখাবো। তো দেখুন, আমাদের এই দুই প্রান্তের মানে কদমতলি কান্দুসার রুট আর এদিক দিয়ে সোনারামপুর বাজার, দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট হয়ে গেছে ইতিমধ্যে। এখানে বিশাল একটি বাজার মঙ্গলবার এবং শুক্রবারে জমে থাকে, আর এই বাজারটিতে মূলত চলাচলের জন্য এদিক দিয়ে মরিচা থেকে বাঞ্ছারামপুর সংযোগ ঘটেছে, আবার এই ত্রিভুজ আকারের রাস্তাটি থেকে সলিমগঞ্জ যাচ্ছে। শুধু সলিমগঞ্জ আমরা বলতে পারি না, নবীনগর উপজেলার প্রত্যেকটি গাড়ি, যেটি এয়ারপোর্টের যাত্রী ছাড়াও ঢাকাবাহী গাড়িগুলি এদিক দিয়ে ফেরিঘাট যাওয়া লাগে। তবে ব্রাহ্মণবাড়ির সাথে খুব একটা সুমধুর সম্পর্ক এই রাস্তাটি দিয়েও। তো অবশেষে বলবো আমি যে এই বৃষ্টি হলে পরিবেশ অনেক সুন্দর হবে, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে, ভালো হবে, এখানে যে একটা ভোগান্তির কথা বলেছিলাম তাও দূর হবে। তো আমরা শুভকামনা জানাচ্ছি যেন দ্রুত বৃষ্টি হয়ে যায়। প্রিয় বন্ধুরা, চলুন এই ফাঁকে দিয়ে আমরা ঢোলভাঙ্গা নদীর উপর দিয়ে একটু ঘুরে আসি, কেমন হয় প্রাকৃতিক দৃশ্য চলুন আপনাদের সাথে শেয়ার করছি।